আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল নার্সারির নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব হাইডিংজিয়া ফুল গাছের কিছু বৈশিষ্ট্য এবং এর যত্ন সম্পর্কে তো চলুন শুরু করা যাক ভিডিওটি হাইডেনজিয়াকে অনেকে ম্যাজিক্যাল হাইডেনজিয়া বলে থাকে কারণ এই ফুলটি রং পাল্টায় কিন্তু অনেকেই আমাদের দেশে যেই ফুল আগে হাইডেনজিয়াটা পাওয়া যেত সেটা ছিল নর্মাল লোকাল হাইডেনজিয়া যেটার রং। ফ্যাকাশে হয়ে থাকতো কিন্তু আমাদের কাছে বর্তমানে হাইব্রিড হাইডেনজিয়া ফুল গাছটি অ্যাভেলেবেল আছে এটি সাধারণত আমাদের নর্মাল মাটিতে গোলাপি কালার ফুটে থাকে কিন্তু এর মাটির পিএচের মান যদি ফাইভ থেকে আমরা বৃদ্ধি করতে পারি তাহলে এর ফুলের রং হবে একদম ডিপ নীল কালার আর আমরা যদি এর মাটির সাথে কিছুটা আয়রন মিশাতে পারি তাহলে এর ফুলের রং হবে একদম টকটকা লাল তো চলুন জেনে নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক এই মাটির পিএস লেভেল বাড়াতে আমাদের কি করতে হবে আমরা যা করতে পারি আমাদের যে টবের রোপণ করব সেই টবে কিছুটা ডিমের খোসার গুঁড়া মিশে মিশালে মাটির পিএস লেভেল বাড়বে সেক্ষেত্রে আপনার বেগুনি ফুল পাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা যদি মাটিতে আয়রনের পরিমাণ বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিছুটা পেরে পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা যদি আমরা গাছের গোড়ায় মাসে একবার অথবা দুই মাসে একবার করে দিয়ে থাকি তাহলে আমাদের মাটিতে আয়রনের পরিমাণ বাড়বে সেই ক্ষেত্রে আমরা টকটকে লাল কালারের ফুল পাবো সো চলুন আমরা এই গাছটি সংগ্রহ করে ফেলি আমাদের পেজ থেকে এখনই